তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর কালীবাড়ি রোড এলাকায় সোমবার রাতে কোনো এক সময় উত্তম কুমার নাগ নামে এক কৃষকের কলা বাগানের প্রায় 250টি কলা গাছ কেটে নষ্ট করে দেয় দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করতে পারে ওই কৃষকের কলা বাগানে কলা গাছগুলি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে ওই কলা বাগানের মালিক কৃষক উত্তম কুমার নাগ। তিনি এসে প্রত্যক্ষ করতে পারে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তার কলা বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় 250টি কলা গাছ কেটে নষ্ট করে দেয়। যদিও এই ব্যাপারে তিনি স্পষ্টভাবে কারোর উপরেই অভিযোগ তুলেননি। এই ব্যাপারে উত্তম কুমার নাগ জানান, পরিবার প্রতিপালন করা এবং জীবিকা নির্বাহ করার জন্য তার একমাত্র সম্বল ছিল এই কলা বাগানটি। আমার এই সবজি কলা গাছ এবং সময় কলা গাছ প্রায় 250 উপর মতন কেবা কাহারা অর্ধেক টাইটটা হারাইতে রাখছে। এবং আজকে সকালবেলা আমার মানুষে খবর দিয়েছে যে গাছগুলা কে কাটছে। তখন আমি বললাম যে আমি তো ভাই কুচারি না, আমি জায়গা গেলে বুঝতে পারবো। আর এসে দেখি যে সবজি কলা গাছ আমার কীভাবে কাটটা হারাই দিচ্ছে। আমি একজন ক্ষুদ্র কৃষক, ওই আমার পক্ষে ইডির উপরে কি আপনার পরিবার চলে? হ্যাঁ। কতটা গাছ আছে? 250 উপর আসলো। কাটছে কবে? কাল কাটছে। কি মনে করতেছেন? মানে এরকম কারোর উপর সন্দেহ টন্দেহ কিছু হয়নি? আমার মনে কোনো সন্দেহ নাই, তবে সামনে পূজা উপলক্ষে। উত্তম কুমার নাগ ক্যান্সার রোগে আক্রান্ত। ওই কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটুকু দুষ্কৃতিকারীরা কেটে নষ্ট করে দেওয়ায় বর্তমানে মাথায় হাত ওই কৃষকের। তিনি থানায় দ্বারস্থ হবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।